যে বদরুদ্দিন আজমল ডাঙ্গরিয়ায় আজিলৈকে সুপ্রিম কোর্টত যিমানখিনি কেস তেখেতে ফাইল করেছে, তেখেতে বেকআপ করেছে বলে যেটো তেখেতে দাবি করে থাকে, সেইটো 95% বুয়া আর মিছা। হয়, ঠিকই শুনেছে। এই ভয়ঙ্কর অভিযোগ বদরুদ্দিন আজমলৰ দীর্ঘদিনৰ অধিবক্তা এ কে তালুকদারৰ। তেওঁৰ মতে বদরুদ্দিন আজমল কেবল ৰাজনীতিৰ বেপাৰীহে, সংখ্যালঘুৰ প্ৰাণকৰ্তা হিচাপে কেবল নাটক কৰি থাকে। আজমল ডাঙ্গৰিয়াই মাইনৰিটি মানুহৰ ত্ৰাণকৰ্তা হিচাপে যে দেখাব খোজে, ইট ইজ কমপ্লিটলি মিছা কথা। আৰু তেখেতে ত্ৰাণকৰ্তাৰ নাটক কৰি থাকে। উল্লেখযোগ্য যে বদরুদ্দিন আজমলৰ AIUDF দল গঠন হৈছিল IMDT আইন বাতিলক কেন্দ্ৰ কৰি। নিয়ম মতে তেওঁ উচ্চতম ন্যায়ালয়ত IMDT আইন বাতিলৰ বিৰুদ্ধে পুনৰীক্ষণ আবেদন দাখিল কৰিব লাগিছিল। অধিবক্তা এ কে তালুকদাৰৰ স্পষ্ট অভিযোগ, আজমলে আজিলৈকে পুনৰীক্ষণ আবেদন এখনেই দাখিল নকৰিলে। তেখেতে পাৰ্টি লঞ্চ কৰাৰ মেইন উদ্দেশ্য আছিলে এইটো কৰা, এইটো ফেচ কৰা, এইটো ফাইট কৰা। কিন্তু তেখেতে আমি বারবার সাজেশন দিয়ার পিছতো আজিলৈকে এই কেসটোর রিভিউ পিটিশন ফাইল করা নাই। কেবল কিয়াই নহয়, NRC কা ভিত্তিবর্ষ আদি কোনো গুজরতে ভাল অধিবক্তা নিয়োগ নকৰিলে। আপুনি আচৰিত হব শুনিলে, এই যে লাস্ট যেটো NRCৰ যেটো হিয়ারিং হলে, ফাইনেল হিয়ারিং হলে পাঁচজনীয়া সংবিধান পীঠত, এন্টায়ার হিয়ারিংত আপনার NRC কেস আর ভিত্তিবর্ষ 71 না 51 এইটু কেসত আমার উকিল নাই, আচরিত মানিব আপনি। অধিবক্তা তালুকদারের মতে বদরুদ্দিনে কেবল 1 লাখ টকিয়া অধিবক্তা বিচারি ফুরে। তেখেতে কি করে, অনলি এটাই করে, 1 লাখ টকার উকিল বিচারে, 1 লাখ টকার উকিল বিচারে। যেনকা তেখেতে লগাইছে এজন BH মারলে পাল্লে, যিজন নাম আপনাদের জিন্দগি শুনাও নাই আর শুনা নাপাবও চাগে। তো এনেকুৱা এজন উকিল লাগাইছে তেখেতর বোম্বাইর রেসিডেন্সর নাইবার, সেই হিসাবতে তেখেতে 1 লাখ টকার উকিল আদিলৈকে এই একেতে চলাই আছে সব কেস। আপনি চাব কত কোনো আর্গুমেন্ট তেখেতর নাই। তেওঁ স্পষ্ট কথা, বদরুদ্দিন আজমলে সংখ্যালঘুর বাবে একো নকৰিলে, যদি কিবা কৰিছে সেয়া কংগ্রেসেহে কৰিছে। আমশুয়ে এপ্রোচ কৰিছে ৰকিবুল হাসান চাবক, বর্তমান যেহেতু কেন্ডিডেট ডুবলীর আগতে মন্ত্রী, তেতিয়া মন্ত্রী আছিলে পঞ্চায়েতর, যে আমাক ফাইনেন্সিয়ালি অলপ হেল্প কৰক। তেখেতে ফাইনেন্সিয়ালি হেল্প করার কারণে লৈ গৈছে তরুণগুড়ি ডাঙ্গরিয়া, তাতে তেতিয়া চিফ মিনিষ্টার আছিলে। চিফ মিনিষ্টার ডাঙ্গরিয়ায় ফোন করে দিছে, মিলাই দিছে হেৰিৰ লগত, সোনিয়া গান্ধীর লগত। সোনিয়া গান্ধীয়ে কপিল সিবালক ফোন করে কৈছে যে ইয়ে আমারা আসাম কা বাত হে, আচ্ছা সে দেখ লিজিয়ে, আমারা পার্টি কা ইন্টারেস্ট ভি ইনভলভ হে, দেখিয়ে কই ইনজাস্টিস না হো। অধিবক্তা গৰাকীৰ পুনৰ অভিযোগ, আজমলে কেৱল গোচৰ ৰুজু কৰে আৰু সংবাদ মাধ্যমৰ আগত মন্তব্য কৰে, গোচৰ জয় হ'বৰ বাবে একো নকৰে। বদরুদ্দিন আজমল ডাঙ্গরিয়া এটা কাম কৰিছে, কোনো ইস্যুত এৰি দিয়া নাই, সব ইস্যুতে কেস ফাইল কৰিছে, কিন্তু এটা সিঙ্গুল কেস বা লোকিল লগাওয়া নাই। আমি বারবার রিকুয়েস্ট কৰাৰ পিছত যেতিয়া নকৰিলে, নুশুনিলে, তেতিয়া মই নিজে ফালৰ পৰা বাদ দি আহিছোঁ, বোলে আৰু কি কৰে, এই আপনি হাড়া হওয়ার পিছত সুপ্রিম কোর্টের উলাই পাব, আপনি প্রেস মিট দিবই লাগে, প্রেস মিট দিবই লাগে, ভালকে যে আজি বদরুদ্দিন ইমান করিলে, এইটু করিলে, এইটু করিলে কই দিব লাগে। তেওঁৰ মতে অসমত বদরুদ্দিন আজমল থকালৈকে বিজেপি জয়ী হয়ে থাকিব, যেতিয়ালৈকে তেখেতে মানে অসম পলিটিক্স পৰা আউট নহব তেতিয়ালৈকে বিজেপি সরকার আহিয়ে থাকিব, আহিয়ে থাকিব, বারবার আহিয়ে থাকিব। ভিডিও জার্নালিস্ট বিপুল মজুমদার সহযোগত যদুমণি শইকীয়াৰ রিপোর্ট, প্রতিদিন টাইম।